একই দিনে দুইটি দর্শনীয় স্থান ঘুরে আসতে চাইলে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম সিটি ও সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দন পরিবহনে করে সরাসরি চলে যেতে পারেন সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটিতে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা, অথবা নিজস্ব গাড়ি নিয়েও চলে যেতে পারেন। নারায়ণগঞ্জে আসবেন কিন্তু পানাম সিটিতে আসবেন না তা তো হতেই পারে না, তাই তো মোগল ইতিহাসের ঐতিহ্য এবং হাজারো বছরের পুরনো শহর ঘিরে আজকে আমাদের পথ চলা। তাই তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের পানাম সিটিতে। শত বছরের এই মোগল স্থাপনা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। মোগল স্থাপনা সম্পর্কে জানতে এবং দেখতে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম সিটিতে। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছিল। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার হিসাবে পাঠিয়েছিলেন সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁয়ে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। পানাম সিটি থেকে আমরা চলে আসলাম সোনারগাঁ জাদুঘরে। সোনারগাঁ জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি 100 টাকা। সোনারগাঁ জাদুঘর বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠাতা করেন। 1975 সালের 12ই মার্চ সরকারের এক প্রজ্ঞাপন অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে। এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত ও কাঠের খোদাই, মাটি, জামদানি, নকশিখাতা, একতারা, পাট, সঙ্গ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে এখানে। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসে এখানে সারসম্ভাবে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।